আমি বেমানিস জওয়ান মেয়রটি সর্বরোষ ভাই আমার পিতা মরহুম আবুল হোসেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিশালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমার পাপার ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন আমার আমরা আমি সেই স্কুল জীবন থেকে সালিয়ে সভাপতি এবং সর্বকনিষ্ঠ ছাত্র লীগের মেম্বার পরবর্তীতে ছিয়াশি সাতাশি সনে ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক হয়ে সম্মেলন দিয়ে আমি ঢাকা চলে যাই জগন্নাথ কলেজে লেখাপড়া করতে। একানব্বইয়ের আন্দোলনে ভূমিকা রাখি এবং একানব্বইয়ের যুবলীগের কৃষ্ণনগর সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে রাজনীতি যুব রাজনীতি শুরু করি। প্রায় 23 বছর যুবলীগের সভাপতি ছিলাম দুই কারণে। আমি 1986 সালে ছাত্র লীগ থাকা অবস্থায় যখন মরহুম আব্দুল সালাম তরফদার সাহেবের পক্ষে নৌকা নির্বাচনে উত্তরপূর্বভাবে জড়িত হয়ে 12টি ইউনিয়নে ছাত্রলীগকে নেতা সেভাবে দায়িত্ব পালন করেছি। তখন আমার বাবা আওয়ামী লীগের সেই নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন। আমি 91 নির্বাচনেও নিজে দায়িত্ব পালন করেছি, আমার বাবু 91 নির্বাচনেও আহ্বায়ক ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির। পরবর্তীতে 2001 সালে নির্বাচনে যখন আব্দুল মতিন সরকার সাত নৌকা প্রতীক পেয়েছে, 96 সালে যখন আবেসুল্লাহ মাদানী যুবলীগকে সংগঠিত করে আর তখন আবেসুল্লাহ মাদানীকে 3 সালে কেউ চিন্ত না। 12টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন আওয়ামী লীগ প্রেসিডেন্সি তার নাম জানা তাকে চিন্ত না এলাকাতে। সে মাঝে মাঝে কিছু আলোচনা হইল করতো, এই সুবাদে কিছুটা আমার পরিচিত ছিল। তাকে নিয়ে 12টা ইউনিয়ন ঘুরেছ শিবেরিয়ে তাকে জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে নির্বাচিত করি। তখনকার সময় থানা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ কোনো নেতা কর্মী নৌকা নির্বাচন করা নাই, সকলেই আনার সবাই নাঙ্গলের নির্বাচনে জড়িত ছিল। একমাত্র যুবলীগ দিয়ে তাকে নির্বাচনে বৈতরণী পার করে। 2001 সালে আব্দুল মতিন সরকার সাহেব যখন মনোনয়ন পেলেন তখন আগের কমিটি ভেঙে আমার চাচা জনাব আবুল কালাম সাহেব তাকে সবাই রাজনীতি অঙ্গনে গুরু বলে ডাকেন, গুরু কালাম। আমরা সেই পরবর্তীতে আমরা 2008 নির্বাচনে জনাব অ্যাডভোকেট রেজাউল হিসাব যখন নির্বাচন করেন তখন কোনো থানা আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ ওয়ার্ড আওয়ামী লীগের যা নেতৃবৃন্দ ছিলেন একজন তা নির্বাচন করেন। আমরা যুবলীগের নেতৃত্বে 12টা ইউনিয়ন এবং পৌরসভায় নির্বাচিত করে সর্বোচ্চ ভোটের ব্যবধানে তাকে পাস করে আনি। নির্বাচনে আমাদের এই আসন আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জাতীয় পার্টিকে ছাড় দেয়। তখন এম এ হান্নান সাহেবকে জাতীয় পার্টি নাঙ্গল প্রতীক দিয়ে 3 সালে পাঠান। তখন আওয়ামী লীগের প্রার্থী ছিল না, তখন আমাদের আজকের এমপি মাদানী সাহেব তার সাথে বিদ্রোহী নির্বাচন করেছিল। কিন্তু আমরা আমাদের মাননীয় নেত্রীর নির্দেশে, প্রধানমন্ত্রীর নির্দেশে, আমাদের প্রিয় নেত্রীর নির্দেশে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে আমরা এই 3 সালে এই জাতীয় পার্টিকে আমরা পাশ করে দিয়েছি। গত নির্বাচনেও আমাদের মাদানী সাহেবের নমিনেশন পেয়েছেন, আমরা তাকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমরা 3 সাল থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করে দিই। সুতরাং এই 86 থেকে আর ব্যক্তিগতভাবে আমি প্রত্যেকটা নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের সাথে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণে আমি দায়িত্ব পালন করেছি এবং আমার ফ্যামিলির সকলেই একসাথে দায়িত্ব পালন করেছে। আমার প্রত্যেকটা ভাই ছাত্রলীগ করেছে, আমার সকল আত্মীয় স্বজন 14 গোষ্ঠী আমার আওয়ামী লীগ পরিবারের লুকিয়ে থাকতাম সেই আমার নানাবাড়ি জামালপুর সহ বিভিন্ন জায়গায় আমরা সকল লুকিয়ে থাকতাম। আমার বাবা ছিলেন তখন যুদ্ধে। পরবর্তীতে স্বাধীনতার পরে যখন জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 75-এর 15 আগস্ট সপরিবার নিহত করা হয় তখন আমার বাবাকে এই 3 সাল থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে প্রায় দীর্ঘদিন কারাবন্দী ছিলেন, কারণ তৎকালীন যারা বিএনপিতে গিয়েছিল আওয়ামী লীগ থেকে, যারা তখন 3 সালে বিএনপি গঠন করেছিল তারা প্রত্যেকেই ছিল আওয়ামী লীগের। কেউ ছিল ছাত্রলীগের সভাপতি, কেউ ছিল জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, এরকম বড় বড় পদে ছিল তারা। তারা অফার করেছিল আমার বাবাকে বিএনপি যাওয়ার জন্য, 3 সালে দায়িত্ব নেওয়ার জন্য। আমার বাবা ঘৃণা করে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল বিধায় আমার বাবাকে সর্বোচ্চ সময় জেলখানায় থাকতে হয়েছে। আমাদের পরিবারের রূপে
হামলা মামলা নির্যাতন সব সময় চলছিল। ত্রিশালের মানুষের বিশ্বাস, আমি যদি তিনবার মেয়র নির্বাচিত হয়ে ত্রিশালের পৌরসভায় যে উন্নয়নমূলক কাজ করেছি, মানুষের বিশ্বাস আমি সংসদ সদস্য হলে কোনো রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মাদ্রাসা একটা ভাগে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কাজ চালে উনি সবচেয়ে খুশি হয়, এলাকার যদি উন্নয়ন করার জন্য ওনার কাছে গেলে উনি সবচেয়ে খুশি হয়। আমরা আমাদের যারা জনপ্রতিনিধি তারা প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে পারে না, কথা বলতে কথা বলে না, এলাকার জন্য যদি কথা না বলে কাজ হবে কেমনে? 3 ফিট 6 ফিটের রাস্তা, 10 ফিটের রাস্তা আর থাকবে না। এবং মানুষের বিশ্বাস করে যে আমি যা বলি তা করে দেখাই, তাই মানুষ আমার প্রতি আস্থা রেখেছে যে আমার পৌরসভার মতো 12টি ইউনিয়নে তারা যাতায়াত সহ তাদের ব্রিজ কালভার্ট রাস্তা স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সব কিছু উন্নতি হবে এবং তাদের সন্তানরা আর বেকার থাকবে না। ত্রিশালে আবার নতুন করে ইপিজেড করে আমাদের এই ত্রিশালের যারা বেকার সন্তান আছে, শিক্ষিত বেকার, যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে তারা নেশায় আসক্ত যেভাবে আছে যাতে নেশায় না থাকে, তাদের কর্মসংস্থানের মাধ্যমেই আমি চেষ্টা করব যাতে আমার এই এলাকায় কোনো ধরনের বেকার যেন কর্মক্ষম না বিনা কর্মে না থাকে। আমি ত্রিশাল পৌরসভার যখন প্রথম নির্বাচিত হই তখন আমি পৌরসভা থেকে একটা অনারিয়াম নিতাম, সেই অনারিয়ামটা প্রত্যেকটা মসজিদে দিয়ে দিতাম প্রতি মাসে একজন ইমামের ইমাম সাহেবকে প্রথম পুরা টাকাটা দিয়ে দিতাম। আমার প্রথম পাইতাম 30,000 টাকা, সেই 30,000 টাকা ধরে ইমাম সাহেব 30 জন ইমাম সাহেবকে 1,000 টাকা দিতাম। পরে থেকে আমি কোনো অনারিয়াম পৌরসভা থেকে গ্রহণ করি না, আমি একটা টাকা পৌরসভা থেকে নিই না। তারপরেও আমি এখন 40,000 টাকা অনারিয়াম পাই কিন্তু আমি নিই না, এটা পৌরসভাতে থাকে, এখান থেকে আমি নিই না। তাহলে মাদক একটি ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা বিমান বিরাজ করছে এবং কিশোরকে এটা কে পরিচালনা করে ত্রিশালে সবাই জানে, ত্রিশালে সবাই জানে, সমস্ত সংস্থায় জানে। বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত উদ্দিষ্ট সুতার টানে থেমে যায়, যারা করে তারা আমার চেয়ে অনেক বড় ক্ষমতাবান, অনেক বড় ক্ষমতাবান। সুতরাং বারবার আমি প্রত্যেক মিটিংয়ে বলে যাচ্ছি, সবসময় সুচ্চার কণ্ঠে বলে যাচ্ছি, তাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারছি না। একটি কথা দিতে পারি, আমি যদি ত্রিশাল সংসদ সদস্য নির্বাচিত হইতে পারি, আমার বঙ্গবন্ধু কান্না আমার প্রিয় নেত্রী যদি আমাকে মনোনয়ন দেয়, ইনশাল্লাহ আমি এমপি সংসদ সদস্য হব, আমি যদি হইতে পারি এই ত্রিশালকে একদম 0% মাদকে নেশাল ইনশাল্লাহ।